চলে আসছে করেন। ড্রাইভ সেফ আইটিএস কয় কিলো? বুঝে আছেন নাকি? আচ্ছা, আপনাকে তো মনে হয় কর্ম থেকে বের করে দিয়েছিল না? ইউটোপিয়া কই? আমি তো অন্য জায়গায়, আমার করা আছে। কই আসলাম আমি? সিএ আল্লাহ।
জবে বাক করতে দিচ্ছে। আচ্ছা আমি তো জবে নিয়ে নিই। লাল কি বিটা পার্ক করা নিতে নেন স্যার। ট্রেলার যে লাফাই দিচ্ছে, মানে ট্রাক টু ট্রেলার যেখানে সংযোগ হয়েছে না, ওই জায়গাটা লাফাই দিচ্ছিল ট্রেলারের সামনে।
কোন পাশে জব নিচ্ছেন, হিল সাইডে? হিল দেখে জব নিবেন না। দিন করে দেন না ভাই, দিন করে দেন না, দিন দিন ডে ডে গুড মর্নিং করে দিন। ব্রেক ধরবেন না, find a new route. যে বট গুলা দিছে সবগুলো বাংলাদেশি ড্রাইভার, ফোন দিলে ব্রেক ধরে না। এই তো এখন আসবে সুন্দর গ্রাফিক্স এর খেলা, সবকিছু আসলে দেখা যাবে, রাতেবেলা কিছু দেখা যাবে না। আপনি তার মধ্যে যেন যেন দাঁড়ায় আছি মনে হচ্ছে বাপের আছে। চলে আসেন, আমার আপনার সেম জব না, আমার আপনার সেম জব না। হ্যাঁ জব নিচ্ছি, টেলার নিচ্ছি। সিক্স নাকি 12, ওটার জন্য হয়তোবা। সিকিউরিটি যে কম চলে গেল,
ফ্লেক্সিবিলিটি কমাই নিয়ে পেল আমি একটু কমা নেবো চলেন। দেখছেন না তারপর ট্রেলার মনে হইতেছে যে আকাশ উঠে যাইতেছে তাই তার উপরে তো ডানে চাপে ইয়ে করবেন না ভাই, আমি এবিএস দিয়ে ব্রেক ধরছি পুরো রিয়েল লাইফের মতো। আমার সামনে যে একজন হাঁটা যাইতেছিল ওর সামনে যা ডিরেক্ট 1 ইঞ্চিতে ব্রেক করছে। ঠিক এ বট 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 হ ব্রেক করছে একদম ওর সামনে যা দাঁড়িয়েছে। হ্যাঁ টাকা কাটার কথা তো, মানে হচ্ছে ট্রাফিক অফেন্স দেওয়ার কথা, বাট ট্রাফিক অফেন্স তো অফ করে রাখি সব। আসে সিন্দুর ভাই নাকি খেতে গেছে, ওয়াশরুমে গেছে, যাক
সুজু ভাই ট্রাক চালাচ্ছে। আচ্ছা চালান, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এক্সচেঞ্জ করলে কি, এক্সচেঞ্জ করলে কি টাকা মাইনাস করে? টাকা ওই টাকা দিয়ে কি ট্রাক কেনা যায়? হ্যাঁ বাহ, বাট আমরা প্রচুর বড় লোক। এখন কত টাকা আছে আপনাদের দুজনের কাছে? কত কোটি টাকা? বাহ, তাহলে কিনেন একটা সেই ট্রাক। ও ম্যাক্সটা মানে সবচেয়ে ভালো। দিনে কয়বার অ্যাক্সিডেন্ট করেন? বাহ, আপনার কি দুইজনই খেলেন আর কেউ খেলে না? আচ্ছা ভাইয়া, তাহলে আপনারা খেলেন, আমি এই বাবা। ওকে ডিসকোটা গান চালাচ্ছে। আমি একটা সাইডে, একটা সাইডে লক করতে নিয়ে দিলাম, দেখেছি সামনে মোর আসছে। বাংলাদেশে দিয়ে পারতাম, এই দিছে মাইরা দেখছেন, হর্ন দিছি তার মানে নাই।